প্রথম দুটি কাজ নতুন, এতক্ষণ ছিল না, আবার পুরনো দুটি কাজ, সৎ কাজের আদেশ দিবা আর অন্যায়ের নিষেধ। আমি জানি না আমার প্রিয় ভাই উপজেলা চেয়ারম্যান মুহিব ভাই, এই আসনের উপজেলা চেয়ারম্যান, তাই না? আমি জানি না আমার এই ওয়াজ কিভাবে তার কাছে পৌঁছাবে। মুহিব ভাই সঙ্গে আমার সম্পর্ক ভালো, এর আগেও তার উপজেলায় এসেছি, একবার একটা খেলা অনুষ্ঠান ছিল, মুহিব ভাইয়ের ব্যস্ততার কারণে তিনি আসতে পেরেছিলেন না, আমি উদ্বোধন করে দিয়েছিলাম, সেদিন ঢাকাতে দেখা, পরিচয় হলো, কথা হলো, সবই হলো। এবার তার সঙ্গে দেখা হয় নাই সিলেটে, অসুবিধা নাই, আমরাও আমাদের উপজেলা চেয়ারম্যান সম্মানিত এমপি মহোদয়, চেয়ারম্যান বৃন্দ, কমিশনার বৃন্দ, সবার জন্য দোয়া করব, ঠিক কিনা বলেন? আমরা সকল পীরদের জন্য, আলিমদের জন্য দোয়া করব। আমাদের কারো প্রতি দিলে কোনো বিদ্বেষ নাই, কারণ আমরা হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? যারা ইলেকশন করবেন, মানে দোয়া করবো সবাই যাতে যেতে। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, তারা আজকে নবম বার্ষিক তাফসীরুল কোরআন এর অনুষ্ঠান করতে পারলো। আপনারা এতে সন্তুষ্ট কিনা? এদের এই মাহফিল টিকে থাকুক, এদের প্রয়োজনে আপনারা সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন কিনা? কারা আছেন একটু হাত তুলে দেখান। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে ওরা আপনাদেরই ছেলে, যদি ওদের কারো প্রতি আপনাদের রাগ থাকে তাহলে রাগ ক্ষমা করে দিবেন, কারণ আমি যদি বলি আমার ডান হাত জিন্দাবাদ, বাম হাত নিপাত চাক, তাহলে ক্ষতি কি আমার না? ওরা আপনাদেরই ছেলে, ওদের যদি আপনি ক্ষতি কামনা করেন, প্রকারান্তরে ক্ষতি আপনাদেরই। মনে রাখতে হবে তিনটা জিনিস যদি একত্রিত করা যায়, যে কোনো লক্ষ্যকে তার সাফল্যে পৌঁছে দেওয়া যায়। তিনটা জিনিস, একটি হলো ধনীর অর্থ, আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন তাদের টাকা, যারা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী তাদের জ্ঞান অভিজ্ঞতা, তিন নম্বর যুবকের শক্তি। এই তিনটা জিনিস যদি তাফসীরুল কোরআন পরিষদ এক করতে পারে আর সবাই যদি একতাবদ্ধ হন, তাহলে তাফসীরুল কোরআন, এই যে কি সুন্দর নাম, এটা গোটা দেশে গোলাপ ফুল হয়ে হেসে উঠতে পারে, ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ সবার প্রতি রহম করুন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার এবং দরুদ শরীফ কয়েকবার পড়ুন। এবারও আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন, এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনার মাটির কমিটি দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি আপনাদের ছোট ভাইয়ের মতোই, সন্তানের মতো সিলেটকে আমি আমার দ্বিতীয় জন্মভূমি মনে করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি জায়েদ বলতে পারে নাই, জায়েদের এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছেন, জায়েদ বোধ হয় সামনে ইলেকশনে ছোট্ট একটা প্রার্থী হবে, আপনারা তার প্রতি একটু দোয়া করেন। জায়েদ বলে নাই, আমার সাথে এ ব্যাপারে কোনো আলোচনাই করে নাই, তার এক শুভাকাঙ্ক্ষী কিছুক্ষণ আগে আমাকে বলেছে, ভালো ছেলে যদি হয় আপনারা দেখবেন, এটাই কথা, এর বেশি আর আমি কিছু বলতে পারি না। আসুন আমরা হাত তুলি মহান আল্লাহর দরবারে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান। নবীর কাতারে গ্রেফতার হয়ে থাকে, সেখান থেকে ট্রান্সফার করে তাদেরকে ইল্লিনে নেক বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতা যারা করেছেন, অর্থের বিনিময়ে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের দিলের জায়েজ আশা তুমি মেহেরবানি করে কবুল করে নাও রব্বুল আলামিন। সে চাই কিন্তু খুশি হতে পারে না, আল্লাহ তার এই পঙ্গু সন্তানকে তুমি ভালো করো, সুন্দর রাখো, আল্লাহ তাকে স্বাভাবিক সুস্থ জ্ঞান বুদ্ধি দাও, তার সুস্থতা দাও, তার পিতা মাতাকে ধৈর্য ধারণের তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি রাজু ভাইয়ের স্ত্রীকে সুস্থ রাখো, সুন্দর রাখো, কি অস্ত হাটের ব্যাধিতে পড়েছেন, যে সমস্ত কারণে এই রোগ বাড়ে, আল্লাহ সেই সমস্ত কারণ থেকে তাকে মুক্ত হওয়ার তৌফিক দাও এবং সুস্থতার সঙ্গে তার দীর্ঘ হায়াত তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন।
গত বছর যখন এই মাহফিল এসেছিলাম উপনীত হয়েছেন, আজকেও লন্ডন থেকে ফোন করেছিল, আল্লাহ দোয়া চেয়ে তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও, তার মা বাবার প্রতি রহম করো, দ্বীনের পথে তার অনুদান তার দানকে তুমি বরকতময় করে দাও। এই এলাকার প্রতি এবং এলাকাবাসী, এই সংস্থার সভাপতি জাহেদ আল্লাহ এই ছেলেটি এলাকার ছেলে, আল্লাহ এই ছেলেটিকে আরো যোগ্যতার সাথে দক্ষতার সাথে আল্লাহ কোরআন সুন্নার সেবা করার তৌফিক তুমি দান করতে হয়, তার এই কোরআন মাহফিলের এই সুন্দর পরিষদকে তুমি কিয়ামত পর্যন্ত সমৃদ্ধ করে রাখো। রাব্বুল আলামিন মানব সেবা একটি কঠিন দায়িত্ব, সে নিতে চায়, জনগণ তাকে দিতে চায়, আল্লাহ মানুষের হৃদয় তার জন্য উদার করে দিল, প্রেম করে ভালোবাসে, তাদের অনেক ব্যস্ততা তার দূর থেকে শুনে শুনে এসেছে, আল্লাহ তাদের সংসার সরকার সম্পত্তি ব্যবসা বাণিজ্য সব কিছুকে তুমি বরকতময় করে পাবো, দিনের পথে তাদের মিশনকে সফল এবং সার্থক করে পাবো, তার সহযাত্রী তাদের সহযাত্রী সহকর্মী এক্ষেত্রে টাকাও পাবে না, পয়সাও পাবে না, তোমার কোরআন এবং সুন্নাহর প্রেমিক হয়ে এসছে, আল্লাহ প্রত্যেকের অসুস্থতা দুর্বলতা দুঃখ তুমি দূর করে শান্তি সমৃদ্ধি ক্ষমতা তুমি দান করে দাও, এই ভালো মানুষগুলাকে জনগণের সেবায় তারা যেন পূর্ণ ক্ষমতা লাভ করতে পারে এই তৌফিক তুমি দান করে দাও। এই বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান আমার বন্ধু আমার শ্রদ্ধেয় এই আসনের এমপি মহোদয়, তাদের মাঝে ভালোবাসা দান করে দাও, তারা মিলেমিশে এই উপজেলা এই সংসদীয় আসনে মানুষের সেবা করতে পারো এই তৌফিক তুমি দান করে দাও। এই আসনে এই অঞ্চলের চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র যারাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, আল্লাহ প্রত্যেককে ইমানি যোগ্যতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দাও, আল্লাহ এখানে যারা এসেছেন প্রত্যেকের মনোভাব মানসিকতা তুমি জানো, আল্লাহ কত পীর সাহেবদের মুরিদরা এসেছে, ইসলাম আন্দোলনের কর্মীরা বসে আছে দাঁড়িয়ে আছে দূরে বসে শুনেছে, আল্লাহ আমাদেরকে এরকম একসাথে জান্নাতে থাকার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে তাদের সমস্ত দীনি খেদমতকে কবুল করে নাও, মানুষ হিসাবে যদি কোনো ভুল হয়ে থাকে তা মানবতার অন্তর থেকে মুছে দাও এবং তাদের অনুসারী খালকু কি রান্দায়ে হুয়ে দুনিয়া কি ঠকরায়ে হুয়ে আই হে আপন তেরে দর পাপের পক্ষে তিনি বক্তব্য দিতেন, সত্য কথাগুলি তিনি তুলে ধরতেন, আল্লাহ তোমার এই জান্নাতি মানুষটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে না, আল্লাহ রহমতুল্লাহ
আইন জেলা আছে তোমরা থাকি ছুটিস না I'm going to go.